আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসেন, আমার চ্যানেল কৃষি ভোলাবিরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শ্রোতা, আমরা মূলত খামার নিয়ে কাজ করে থাকি আর খামার এবং খামারের সমস্ত কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আজ আমরা এসে দাঁড়িয়েছি ভোলা জেলার প্রাণকেন্দ্র লালমোহন উপজেলার লর্ড হার্ডিন্স ইউনিয়নের চাঁদপুর 9 নং ওয়ার্ড বলিবাড়ি মোহাম্মদ ভুট্টু ভাইয়ের বাড়িতে। তো এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ ভুট্টু ভাইয়ের খুব সুন্দর একটি কবুতর ফার্ম আছে, যেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে। উনি খুব সুন্দর করে পরিচালনা করে থাকেন আর মূলত আমরা ওনার কাছ থেকে জানবো যে উনি কীভাবে ওনার খামারটা পরিচালনা করেন, ওনার কয়জোড়া কবুতর আছে এখন বর্তমানে, আর উনি ভবিষ্যতে এই খামার নিয়ে কী ভাবছেন। আর তারপরে আমরা ওনাকে আমাদের চ্যানেল কৃষি ভোলাবিরির পক্ষ থেকে একটি পুরস্কার প্রদান করব। আর এখন চলুন আমরা দেখি আমাদের ভুট্টু ভাইয়ের খামারটার বর্তমান অবস্থা কি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত সময়, আমাদের ভুট্টু ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। ভুট্টু ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভুট্টু ভাই, আমরা আসছি ভোলা থেকে, আমাদের চ্যানেল কৃষি এই ভোলা বিডির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আপনি কি আমাদের চ্যানেলের নাম আগে শুনছেন? না, শুনি নাই। তো আজকে তো প্রথম আমি আপনি আসছেন আমার এখানে। ও আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের চ্যানেলটা দেখবেন এখন পর থেকে? হ্যাঁ দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ভুট্টু ভাই, যে উদ্দেশ্যে আমরা আসা, ইনশাল্লাহ আমরা আপনার খামারটা দেখে আমাদের মনটা অত্যন্ত ভরে গেছে। তো আপনি মূলত এই খামারটা কখন থেকে শুরু করছেন? এই কত 4 মাস ধরে শুরু করছি আমি প্রথম। আচ্ছা আপনি প্রথম কার উদ্যোগে, আপনি আপনাকে এই ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছে কে? না, আমি নিজের থেকে, আমি অন্যদিকে আমি দেখতেছি যে সবাই কবুতর পালতেছে, কিন্তু আমারও সেই সময় একটা শখ ছিল সবার দেখা, আমি শুরু করলাম 5-7 জোড়া কবুতর থেকে আমি শুরু করছি। এখন বর্তমানে আমার 67-68 জোড়া কবুতর আছে ইনশাল্লাহ। আমার আশা আছে আমি 2-300 জোড়া কবুতর আমার খামারে রাখবো, এটাই আমার আশা।
ভট্টু ভাই, এ আপনার এর এর আমরা শুনছি যে আপনার নাকি আরো বেশি কবুতর আছে, 100 জোড়া, এটা কি সত্যি? আছে, আমার দেশি কবুতর আছে 67 থেকে 68 থেকে 68 জোড়া, আর অন্য বিভিন্ন রকমের কবুতর আছে, আমার গিরিবাজ আছে, তারপরে ওই গিরিজেল, এই ঘিয়াচুল্লি, এই সিরাজি, তারপরে আমার আছে আরও রেঞ্জ, টিং, এই জাতের আরও কত 47-48 জোড়া কবুতর আছে। সর্বমোট মিলিয়ে আমার 110-115 জোড়া কবুতর হবে, দেশি দেশি বিদেশি সব মিলিয়ে। আচ্ছা ভট্টু ভাই, আপনার কথা শুনে আমরা খুব ভালো লাগলো। তো আপনার কবুতর আমরা ঘুরে দেখছি, ইনশাল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। তো আপনার বর্তমান এই অবস্থা কি, আপনি কি কবুতর পালাতে কি আপনার মনে মানে অভাব অনটন এরকম কিছু মনে হইতেছে না, আপনি স্বাবলম্বী হইতেছেন? হ্যাঁ, আমি কবুতর পালার পর থেকে আমি দেখতেছি যে আমি লাভবান আছি ইনশাল্লাহ। আর আমি যদি 200-300 জোড়া কবুতর আমি যদি আমার খামারে রাখি, তাহলে আমি দেখতেছি যে আমার পুরো সংসারের, আমার ফ্যামিলি সম্পূর্ণ খরচগুলো আমার এই কবুতর উপর দিয়ে চলে। আমার আর অন্যদিকে কোনো টেনশন করা লাগে না, আমার কবুতর উপরেই চলবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ভুট্টু ভাইয়ের কথা, সুন্দর একটি কথা। আপনারাও ইনশাল্লাহ এই ব্যাপার ভুট্টু ভাইয়ের কথা শুনে অনুপ্রেরণা পেয়ে আপনারাও এই কবুতর পালন শুরু করবেন, আশা করি আপনারা অনেক স্বাবলম্বী হবেন। ভুট্টু ভাই ইনশাল্লাহ প্রথম 3-4 জোড়া কবুতর থেকে শুরু করে এখন অনেক স্বাবলম্বী, ওনার পারিবারিক অবস্থা অনেক ভালো, উনি ভবিষ্যতে আরও অনেক কবুতর পালার ইচ্ছে পোষণ করেছেন। তো ভট্টু ভাই, আমরা আপনার এই ব্যাপারে অনুপ্রেরণা পেয়ে আমাদের কৃষি ভোলা বিডি চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটি আপনাকে দিচ্ছি, আপনি কেমন অনুভব করছেন, কেমন? থ্যাংক ইউ, ভালো ভালো ভাই। আচ্ছা প্রিয় দর্শক, ভট্টু ভাই অনেক খুশি। তো ভট্টু ভাই ঠিক আছে, আমরা আসি তাহলে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য আরেকটি অনুষ্ঠানে আরও একটি খামারে গিয়ে আপনাদের সঙ্গে পরিচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।